স্বাগত বিউটি ওয়েভে চলে এসেছি আজকে আবার একটা প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলতে। আর আজকে যে প্রোডাক্টটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে শ্যাম্পু। এমন একটা শ্যাম্পু নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলতে চলেছি যে শ্যাম্পুটা তোমাদের হেয়ারকে দেবে সফট, স্মুথ, নারিশমেন্ট এবং তার পাশাপাশি হেয়ারটাকে করে তুলবে একদম ম্যানেজেবল। এই হচ্ছে ডাভ নিউট্রিফ সলিউশনস ডেইলি শাইন শ্যাম্পু। আর এই শ্যাম্পুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সিরাম, তো যেটা আমাদের হেয়ারের জন্য কিন্তু বেশ ভালো, কারণ এটা আমাদের হেয়ারকে সফট করছে, স্মুথ করছে। আমরা কিন্তু শ্যাম্পু করার পর একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করি, কিন্তু ডাবের এই ডেইলি শাইন শ্যাম্পুটা অ্যাপ্লাই করার পর কোনো রকম কিন্তু সিরামের প্রয়োজন হয় না। পার্সোনালি আমি যবে থেকে এই শ্যাম্পুটা ইউজ করছি আমার কিন্তু সিরাম ইউজ করতে হচ্ছে না, কারণ এটা এতটাই মানে হেয়ারকে সফট স্মুথ করে তুলছে যে আলাদা করে কিন্তু সিরামের প্রয়োজনই হচ্ছে না। এর মধ্যে এত সুন্দরভাবে সিরাম ব্লেন্ডেড রয়েছে, এই শ্যাম্পুটা সিরাম ব্লেন্ডেড একটা শ্যাম্পু যেটা ইউজ করলে কিন্তু আলাদাভাবে কোনো রকম সিরামের প্রয়োজন হয় না। শুধু হেয়ারটা ড্রাই হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হেয়ারটা কতটা সফট, স্মুথ এবং শাইনি করছে এবং ম্যানেজেবল করে তুলছে। তো আজকে তোমাদের সামনে ডাভ ডেইলি শাইন শ্যাম্পুটা অ্যাপ্লাই করে দেখাবো। আর এই হচ্ছে ডাভ ডেইলি শাইন শ্যাম্পু, আর এখানে দেখো লেখাই রয়েছে ফর ডাল হেয়ার। তো যাদের হেয়ারের কন্ডিশন একদম খারাপ তো তাদের জন্য কিন্তু ডাবের এই ডেইলি শাইন শ্যাম্পুটা বেশ ভালো একটা শ্যাম্পু। আর আমার কিন্তু এখানে হেয়ারটা জল দিয়ে ভেজানো হয়ে গেছে, এবারে আমি শ্যাম্পুটা তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখাবো। শ্যাম্পুর স্মেলটাও যথেষ্ট ভালো, আর এইভাবে হালকা হাতে আমি এইভাবে রাবিং করে নেব, তো স্ক্যাল্পে থাকা যে ময়লাটা সেটা বেরিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু শ্যাম্পু করতে হয়। শ্যাম্পুটা দেখো এখানে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, পুরো হেয়ারে কিন্তু আমি এটা লাগিয়েছি। হেয়ার লেন্থ পোর্শন খুব ভালোভাবে লাগিয়ে এরকম হালকা হাতে তোমরা রাবিং করে নেবে। তো শ্যাম্পু এখানে আমার অ্যাপ্লাই করা হয়ে গেল। কিন্তু আমি ডাবের ডেইলি শাইন শ্যাম্পুটা অ্যাপ্লাই করেছি, আর এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করার পর আমার হেয়ারটা কিন্তু বেশ সফট হয়ে গেছে, সফট এবং স্মুথ, তার পাশাপাশি কিন্তু হেয়ারটা ম্যানেজেবল রয়েছে। মানে অনেকেরই থাকে যে হেয়ার ম্যানেজেবল থাকে না, একটা উষ্ণ খুষ্কো ব্যাপার থাকে, সেটা কিন্তু আমার হেয়ারে তোমরা দেখতে পারবে না। আর কারণ ডাবের এই শ্যাম্পুটা কিন্তু বেশ হেয়ারটাকে ম্যানেজেবল রাখে, সেটা আমার মতন যাদের শর্ট হেয়ার হোক কি এরকম পাতলা হেয়ার হোক তাদের জন্য যেরকম বেশ ভালো, যাদের লং হেয়ার তাদের জন্য কিন্তু বেশ ভালো ডাবের এই শ্যাম্পুটা। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে বেশ কিন্তু ম্যানেজেবল রয়েছে আমার হেয়ারটা, কোনোরকম উস্কো খুস্কো কিন্তু ব্যাপারটা নেই, যেটা আমার বেশ ভালো লেগেছে ডাবের এই ডেইলি শাইন শ্যাম্পুটা ইউজ করে। কেয়ারের জন্য তোমরা ডাবের এই ডেইলি শাইন শ্যাম্পুটা প্রত্যেক দিন ইউজ করতে পারো, এর ফলে কিন্তু হেয়ারে কোনো রকম ব্যাড এফেক্ট পড়বে না। যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই ফিজি হেয়ার তারাও কিন্তু ডাবের এই ডেইলি শাইন শ্যাম্পুটা ইউজ করতে পারো, নিজেরাই বুঝতে পারবে একটা ইউজের পর যে চুলের মধ্যে কতটা পরিবর্তন চলে এসেছে।
ডোভেটওয়েভের এই ডেইলি শাইন শ্যাম্পুটা, এটা 180 ml এর একটা প্রোডাক্ট কোয়ান্টিটি। আর 180 ml এর এই প্রোডাক্ট কোয়ান্টিটির প্রাইস হচ্ছে 180 টাকা, যার ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে জুলাই 2022 আর এর শেলফ লাইফ হচ্ছে জুন 2024। দেখে নিলে ডাভ ডেইলি শাইন শ্যাম্পুর অ্যাপ্লিকেশনটা। আর এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আর ডিসক্রিপশন বক্স ফলো করলে তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডি, চাইলে তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো। আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে।